প্রশ্ন ছিল ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাইয়া নবী মোহাম্মদ কি মানে কত বছর বয়স থেকে নামাজ রোজা পালন করতে এটা জানাচ্ছিল আর উনি কি মূর্তি পূজা করতেন এইটা সংসার ডট কমে একটা লেখা আছে ইসলামের যদিও খ্রিস্টান এবং পত্তলিক ভিত্তি এই লেখাটা আপনি পড়েন এই লেখাটার ভিতরে আপনি অনেকগুলো রেফারেন্স একসাথে পেয়ে যাবেন সেটার ভিতরে এই বিষয়ে বেশিরভাগ জিনিস অ্যাড করা আছে হ্যাঁ আটা আর উনি কত বছর বয়সে কত বছরে মেয়ে বিয়ে করছেন এটা কি কোনো লিস্ট আছে আমি খুঁজতে পাই নাই হ্যাঁ লিস্ট তো আছে কিন্তু এখন এটা খুঁজে দেখতে হবে এই মুহূর্তে তো মানে ইয়া করা নাই খুঁজে দেখতে হবে আছে উনি তো অনেকগুলো বিয়ে করছিলেন সেই জন্য আর কি হ্যাঁ একটা লম্বা লম্বা লিস্ট হবে আসলে অনেক লম্বা লিস্ট ঠিক আছে আমরা ভবিষ্যতে এটা তৈরি করে রাখব নি হ্যাঁ যে পদ পদ্মার বিষয়টা আমি কিছুটা মানে করছিলাম যে ওই মানে নবীর স্ত্রীরা মানে বাড়ি থেকে দূরে যেত মানে ফ্রেশ হতে অশ্রমের জন্য সেই কারণে পদ্মার বিধান নাজিল হয়েছিল এরকম একটা কিছু এটা ভাই কি কথা তাই এ বিষয়ে একটা কথা বলেন এই বিষয়ে সংশয় ডট কমে লেখা আছে ভাই আপনি আগে পড়েন সংশয় ডট কমে গিয়ে আগে লেখাগুলো পড়েন এই বিষয়ে সংশয় ডট কমে পরিষ্কার খুব মানে ইয়া বর্ণনা বিস্তারিত বর্ণনা সহ লেখা আছে আচ্ছা ভালো থাকেন তাহলে ঠিক আছে আপনি আগে পড়েন হ্যাঁ পরে তারপরে আসেন তখন আলোচনা করা যাবে ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন পরের জনকে আন্নৌন আন্নৌন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ আপনার উপরে শান্তি প্রশিতক ভালো আছি বলেন

খ্রিস্টানরা যীশুকে যিশুকে ঈশ্বরের পুত্র বানায় ফেলছিল এই কারণে মোহাম্মদ বলছিল ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি না বেশি বাড়াবাড়ি করার কারণে ইহুদিরাও তা ইহুদিদের মধ্যে ইহুদিদের সাথে একটা ঘটনা ঘটেছিল এই কারণে মোহাম্মদ বলছিল যে ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি না কিন্তু এইটার মানে এটা না যে ধর্মকে নিয়ে উই যে ওই বাড়াবাড়ি যে বাড়াবাড়িটা একেবারে ঈশ্বরের পুত্র বানায় ফেলা এই টাইপের বাড়াবাড়ি করা যাবে না কিন্তু মহাম্মদের প্রত্যেকটা কাজই তো ধর্ম নিয়ে বাড়াবারি তো ছিল ধর্ম নিয়ে তো সে নিজেই সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছে ধর্ম নিয়ে এ ওর থেকে তো বেশি বাড়াবাড়ি আর কেউ ইতিহাসে করছে বলে আমি জানি না জি আমি কয়েকটা দেখলাম করতে উম্মদদেরকে বাড়াবাড়ি বলতে ওই জিনিসটা বোঝানো হয়েছে যে এত বাড়াবাড়ি করা যাবে না যেটার কারণে ওই যে একটা লোক ছিল যে লোকটা বিয়ে বিয়ে করবে না হ্যাঁ বলতে চাই সে সারা জীবন নামাজ রোজা করবে হ্যাঁ আমি বিয়ে সাথে করবো না এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল তখন মোহাম্মদ বলতেছিল যে এত বাড়াবাড়ি করার দরকার নেই তোমরা মানে সবই করো ইসলামে যা আছে সবই করো আবার অতিরিক্ত বাড়াবাড়ি করো না ইসলামে যেটা আছে সেটা তো করতেই হবে এর থেকে বেশি বাড়াবাড়ি করে করন যাবে না মানে একেবারে বিয়া করব না একেবারে সারা জীবন খালি নামাজ পড়বো এই রকমের বাড়াবাড়ি করা যাবে না এইভাবে বলা হয়েছে কথাটা বুঝতে পারছি হচ্ছে রক্তের বিনিময়ে রক্ত নিষিদ্ধ যে করছিল বিদায় হজের আর একটা হচ্ছে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলছে নারীদের অধিকার দেওয়ার জন্য

কিন্তু এই যে যে মানে শতাব্দীর পর শতাব্দীর ধরে যেই গোত্রে গোত্রে যে খুনা খুনি চলতো সেটাকে সবাই মুসলমান এখন আর গোত্র গোত্র মারামারি হবে না এটা সে বলছে কিন্তু এটার মানে না যে মানে খুন করলে তার রক্ত নেওয়া হবে না সেটা তো না ইসলামে তো খুনের বদলা খুন ধর্ষণের বদলাও হচ্ছে গিয়ে মানে এই যে মানে জিনার জিনার জন্য হচ্ছে গিয়ে রজমের শাস্তি এগুলো তো ইসলামের বিধান আছে তো খুনের মানে রক্তের বদলা নেওয়া যাবে না এটা কিভাবে আপনি সেই হাদিসটার মানে ইয়াগুলা ব্যাখ্যাগুলা পড়েন সেখানে পরিষ্কার বুঝতে পারবেন জি ভাই ঠিক আছে ভাই আর হচ্ছে আমাদের এই টেক্সটবুক নেই আরেকটা প্রশ্ন যে আমরা যে টেক্সটবুকে 3 4 বই পড়ে আসছে যে ইহুদিগুড়িকে হচ্ছে ই করতে এটা তো পড়ে জানলাম যে আপনাদের কালাহপুরি জানমিটা জালা দিস সেরকম ভাবে হচ্ছে কুকুরকে পানি দিয়ে যে জান্নাতে গেছে বিধুই নারী আবার হচ্ছে অতিথির পায়খানা নবি নিজে পরিষ্কার করতেছিল তো এগুলো কি জালা দিস নাকি একটা মানে মানে মহিলা কুকুরকে পানি দিছিল সেই বিষয়ে একটা হাদিস আছে কিন্তু মোহাম্মদের পরবর্তী সময়ের নির্দেশনা হচ্ছে মানে কুকুর বিশেষ করে কালো কুকুর গুলাকে মেরে ফেলতে হবে এটাই ফাইনাল ডিসিশন হ্যাঁ বলেন আনমিউট করে বলেন জি জি ভাই আর হচ্ছে শিশু হত্যা নিয়ে ইসলাম কি বল মানে কাফের কাফেরদের শিশু হত্যা নিয়ে যে এটা কাফেরদের শিশু হত্যা নিয়ে প্রথম পর্যায়ে মোহাম্মদ অনুমতি দিছিল হ্যাঁ শিশুদেরকে মারো শিশুগুলা ওইগুলা পরে যখন সে দেখছে একদিন দেখছে যে অনেকগুলো বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চার মাথা মাথা টাথা কাটা মেয়ে নারীদের মাথা মাথা কাটা এগুলো দেখা তখন যে তোমরা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে চেষ্টা করে যেন না মারা যায় কিন্তু যদি ঘটনাচক্রে মরে যায় তখন আর কিছু করার নেই কিন্তু চেষ্টা যেন একটা ইচ্ছা করে মারো না বাচ্চা বাচ্চা এবং নারীকে ইচ্ছা করে ইচ্ছাকৃত ভাবে না এই নির্দেশনাটা দিছিল কিন্তু মানে যখন অতর্কিত আক্রমণ হয় তখন ইসলাম তো অতর্কিত আক্রমণ করতে শেখায় রাতের অন্ধকারে যখন অতর্কিত আক্রমণ করে এবং বাড়ি ঘরে আগুন দিয়ে দেয় তখন তো বাচ্চা কাচ্চা সহই মরবে আসলে

নিজেকে স্যাক্রিফাইস করা নিজেকে কোরবান করা এগুলো তো ইসলামের শিক্ষা একদম নবী ইব্রাহিমের শিক্ষা যে সমস্ত কিছু উজাড় করে দেয়া মানে আল্লাহ এবং তার নবীর জন্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য এগুলো সব উজা করে দেয়া এগুলো তো ইসলামের শিক্ষা ভাই এটা কিভাবে অন ইসলামিক হয় এটা তো আমি বুঝলাম না আচ্ছা ভাই আর একটা প্রশ্ন হচ্ছিল যে এরকম যে আমার পাপের কারণে কি আমার বাবা পিতা মাতাকে এই ভাগিদার করা হবে নাকি লাইক হচ্ছে ইবাদতের দিকটা আবার হচ্ছে কাজের দিকটা ইসলাম কি বলে এটা আমার পাপের কারণে আপনার পাপ বা আপনার পুণ্যের কারণে আপনার বাবাও বাবা বা অন্য অন্যরাও তাতে ফল পাবে এটা তো অনেক জায়গাতেই আছে যেমন মনে করেন আপনি আপনার বাবার আপনি যদি আলেম হন তাহলে আপনি আপনার বাবা দাদা চোদ্দ এদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন আবার যদি আপনি যদি কাফের হন তাহলে সেটার জন্য আবার আপনি তো মানে তার মৃত্যুর পরে তার নামাজে তার কবরের কাছে গিয়ে ইবাদত করবেন সেই কারণে সে কবরে কষ্ট পাবে এরকম অনেক বর্ণনা আছে যেখান থেকে বোঝা যায় যে আরেক একজনের অপরাধের কারণে আরেকজন

আপনি ওই লেখাটা পেন মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটা পড়েন সেটার ভিতরে পাবেন আচ্ছা ঠিক আছে ভাই আমার প্রশ্ন করা শেষ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি